দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের কল্পতরু এই ময়দানে। হ্যাঁ, আজ ভারতের স্বাধীনতা দিবস, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি এই স্বাধীনতা দিবসের সঙ্গে বর্ধমান মোহনবাগান ফ্যান্স ক্লাব, বর্ধমান মোহনবাগান ওয়ারিয়র্স যে আছে ফ্যান ক্লাব, সেই ওয়ারিয়র্সের আজ প্রতিষ্ঠা দিবস। তাদের সঙ্গে আজকে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে এবং থাকছে সঙ্গে সহযোগিতায় রোটারি ক্লাব অফ বর্ধমান। আমরা দেখতে পাচ্ছি দুই দলই মাঠের মধ্যে হাজির, কিছুক্ষণ সময়ের মধ্যেই বাঁশি বেজে উঠবে। তবে কোনো প্রতিযোগিতার মনোভাব নয়, একটা সুন্দর খেলা যাতে হয়ে ওঠে তার জন্যই এই কর্মকর্তারা এই ম্যাচের আয়োজন করেছে। দেখা যাক রেজাল্ট কী হয়। সময় আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এই যে ফ্রেন্ডলি প্রীতি ম্যাচ, মোটামুটি আপনাদের বার্তাটা কী ছিল মোহনবাগান ওয়ারিয়র্সের তরফ থেকে? আমাদের অ্যাকচুয়ালি বার্তাটা হচ্ছে, আমরা যে যুব সমাজ, যে ইয়াং জেনারেশন, যারা আন্ডার 10 আন্ডার 12 আন্ডার 14, এই যে সমস্ত ছেলেগুলো, এদেরকে বেশি করে ফুটবলের প্রতি অনুপ্রাণিত করা, খেলার মাঠের কাছে নিয়ে আসা, যাতে পরবর্তীকালে আমাদের ইন্ডিয়ার হোক বা মোহনবাগানের হোক, যেন সাপ্লাই লাইন ঠিকঠাক থাকে, যেন এই যুব সমাজ যত বেশি করে ফুটবলের প্রতি না আসবে, না মাঠে আসবে, সবাই মোবাইলে ঢুকে থাকলে তো হবে না, খেলাটাকে তো মাঠের মধ্যে এসে খেলতে হবে না, সেই কারণেই আমাদের এটাই একটা ক্ষুদ্র প্রচেষ্টা। দাদা, গত বছরও আপনাদের অনুষ্ঠান দেখেছি, এবছরে মানে আর অন্য কিছু ভাবনা ছিল যেটা হয়ে ওঠেনি বা পরবর্তী সময় করে উঠবেন সেরকম কিছু? না, গত বছর আমাদের প্রোগ্রামে আমরা তরুণ বাচ্চাদের ডেকেছিলাম, একদম খুদে বাচ্চাদের ডেকে তাদের ফুটবল কিট প্রদান করেছিলাম, পুরো ফুটবল কিট উইথ কিট ব্যাগ ফুটবল সমেত প্রদান করেছিলাম। এবছর আমাদের প্রচেষ্টা প্রথম একটি টুর্নামেন্ট করার, দুটো আন্ডার 14 ক্লাবকে নিয়ে আমরা শুরু করেছি, একাডেমিকে দিয়ে আমরা শুরু করেছি। আগামী বছর চেষ্টা করছি আমরা যাতে এটাকে একটা বড় টুর্নামেন্টের আকারে নেওয়া যায়। প্রথম বছর বলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা দেখে নিয়েছি এবং আমরা মোটামুটি সফল, এবং মোহনবাগান তথা ভারতবর্ষের
বাচ্চাদের ফুটবল লাইনের সাপ্লাইটা যদি আমরা বর্ধমান থেকে নিতে পারি, তাহলে আমাদের সেই চেষ্টায় আমরাই বর্ধমান মোহনবাগান ওয়ারিয়ার্স সেই প্রচেষ্টায় এগিয়ে যাই। আমাদের ফ্যান ক্লাবটা আজকে 3 বছর কমপ্লিট হয়ে গেল, আজকে আমরা 3 বছর পূর্ণ করলাম। এই ফ্যান ক্লাবের আমরা যেগুলো করছি, আমরা সমস্ত যে ফুটবল প্রেমী আমাদের আপামর জনসাধারণ রয়েছে তাদেরকে একটা জায়গায় একটা ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছি। সমস্ত ফুটবল যে কোচিং ক্যাম্পগুলো আছে সেইগুলোকে একটা জায়গায় আনছি, যে যাদের তাদের থেকে সাপ্লাই লাইনগুলোকে আমরা নিচ্ছি, যেটা জিকো বললো। এবং সমস্ত আমরা ফেসবুক থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আমরা আমাদের এগুলোকে বাড়াচ্ছি। এবং শুধু তাই নয়, ধরুন এই আমাদের নতুন যারা আপকামিং প্লেয়ার, যাদের কিছুদিন আগে একজন আপকামিং প্লেয়ারের লিগামেন্টে ইঞ্জুরি হয়েছিল, তার অপারেশনের জন্য যতটা পারা আমাদের তরফ থেকে আমরা ডোনেশন দিয়ে সেটা কালেক্ট করে তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা আমরা করছি। এইগুলো করেই আমরা সমস্ত প্লেয়ার এবং যত রকম ফুটবল প্রেমী দর্শক আছে বা আমাদের বর্ধমান ওয়ারিয়ার্সের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সঙ্গে আমরা আমাদের